This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সুশান্ত ঘোষকে জেলা সম্পাদকের পদ থেকে অপসারণ করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের সিপিএম এর জেলা সম্পাদক ছিলেন তিনি। মহিলা সংক্রান্ত একটি অভিযোগ তার বিরুদ্ধে যায় আর তারপরেই সুশান্ত ঘোষকে অপসারণ করা হয়েছে। মহিলা সংক্রান্ত অভিযোগে সুশান্ত ঘোষের বিরুদ্ধে বসে একটি কমিশন। সুশান্ত ঘোষের জায়গায় জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বিজয় পালকে। আপনাদের দেখাচ্ছি, মহিলা সংক্রান্ত অভিযোগ যায় দলের কাছে আর সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য একটা কমিশন গঠন করে দল। আর সেই কমিশনে যা তথ্য উঠে আসে সেই তথ্যের ভিত্তি থেকে, অর্থাৎ যে অভিযোগ করা হয়েছিল, যে অভিযোগ উঠেছিল সুশান্ত ঘোষের বিরুদ্ধে, সেই অভিযোগ সত্য প্রমাণ হয় কমিশনে। আর তারপর কমিশন সিদ্ধান্ত নেয় সুশান্ত ঘোষকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে। সুশান্ত ঘোষের জায়গায় এবার জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো বিজয় পালকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। মৌমিতা, ঠিক কি অভিযোগ গেছিল, কমিশন কি দেখলো যে তাকে সরিয়ে দেওয়া হলো জেলা সম্পাদকের পদ থেকে? দেখো, সুশান্ত ঘোষ, তার বিরুদ্ধে অভিযোগ ছিল মহিলা সংক্রান্ত বিষয়ে অভিযোগ এসেছিল এবং দলে পশ্চিম মেদিনীপুর জেলার তরফ থেকে কমিশন বসে। কমিশনে দোষী সাব্যস্ত হয়েছেন সুশান্ত ঘোষ এবং তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাকে জেলা সম্পাদকের যে পদ সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে জেলা সম্পাদকের পদে থাকলে বিজয় পাল, শুধু তাই নয়, ছমাস পরে জেলার কনফারেন্স এবং এই মুহূর্ত থেকে আজকে থেকেই জেলা সম্পাদক হিসেবে পশ্চিম মেদিনীপুরের দায়ভার সামলাচ্ছেন বিজয় পাল। ধন্যবাদ মৌমিতা, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। সুশান্ত ঘোষকে জেলা সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অপসারণ করা হয়েছে এবং বড় অভিযোগ তার বিরুদ্ধে, মহিলা সংক্রান্ত একটি বিষয় নিয়ে তার কাছে অভিযোগ, দলের কাছে অভিযোগ যায় এবং দল একটা কমিশন তৈরি করে, সেই কমিশন খতিয়ে দেখে, তারপরেই তাকে সরিয়ে দেওয়া হয় জেলা সম্পাদকের পদ থেকে। সুশান্ত ঘোষের জায়গায় জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বিজয় পালকে। মহিলা সংক্রান্ত অভিযোগ যায় সুশান্ত ঘোষের বিরুদ্ধে, একটি অভিযোগ জমা পড়ে দলের কাছে এবং দল একটা কমিশন তৈরি করে, সেই কমিশন এই পুরো অভিযোগ খতিয়ে দেখে। পশ্চিম মেদিনীপুরের সিপিএম এর জেলা সম্পাদক ছিলেন সুশান্ত ঘোষ, একসময় জেলে ছিলেন, তারপর তিনি বহুদিন পর তিনি আবার জায়গায় ফিরে আসেন। এবার সুশান্ত ঘোষের বিরুদ্ধে যে অভিযোগটা যায় দলের কাছে সেটা মহিলা সংক্রান্ত অভিযোগ ছিল এবং মহিলা সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার জন্য দল একটা কমিশন তৈরি করে, সেই কমিশনে এই সিদ্ধান্ত নেয় যে সুশান্ত ঘোষকে তার পদ থেকে সরিয়ে দিতে হবে। সুশান্ত ঘোষকে তার জেলা সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক ছিলেন সুশান্ত ঘোষ এবং সুশান্ত ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে মহিলা সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে। শুধু মহিলা সংক্রান্ত অভিযোগ যে তার দলের কাছে জমা পড়েছিল তা নয়, দল কমিশন তৈরি করে, দল খতিয়ে দেখে অভিযোগ আর তারপরেই তাকে জেলা সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মহিলা সংক্রান্ত একটি অভিযোগ দলের কাছে জমা পড়ে এবং তারপরেই সুশান্ত ঘোষকে জেলা সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সুশান্ত ঘোষকে জেলা সম্পাদকের পদ থেকে সরালো দল, তার অন্যতম কারণ হচ্ছে মহিলা সংক্রান্ত একটি অভিযোগ দলের কাছে যায় সুশান্ত ঘোষের বিরুদ্ধে এবং সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য দল একটা কমিশন তৈরি করে, সেই কমিশনের কাছে এই বিষয় নিয়ে, সেই কমিশন খতিয়ে দেখে, তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৌমিতা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। মৌমিতা, একটু বিস্তারিতভাবে জানতে চাইবো কমিশন কি কি বিষয় খতিয়ে দেখলো এবং সেই অভিযোগ কমিশন কি সত্যি পেয়েছে, সেই জন্য কি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, সিপিআইএম দলের গঠনতন্ত্রের মিটিং নিয়ম রয়েছে যে এই ধরনের কোনো বিষয়ে অভিযোগ এলে সেক্ষেত্রে সামারারি এক্সপেল করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কমিশন তার কোনো উত্তরই সন্তুষ্ট হয়নি এবং সেই কারণে দোর্দণ্ড প্রতাপ সিপিআইএম নেতা সুশান্ত ঘোষকে সরিয়ে দেওয়া হলো। মহিলা সংক্রান্ত অভিযোগ এসেছিল তার বিরুদ্ধে এবং সেই অভিযোগের প্রমাণ পেয়েছে কমিশন এবং নিশ্চিত অভিযোগ পাওয়ার ভিত্তিতেই সিপিআইএম সিদ্ধান্ত নিয়েছে যে আজ থেকে পশ্চিম মেদিনীপুরের দোর্দণ্ড প্রতাপ নেতা, একসময় নামকরণ নেতা সুশান্ত ঘোষ, তিনি আর জেলা সম্পাদক হিসেবে থাকবেন না, আজ থেকে জেলা সম্পাদকের দায়িত্ব সামলাবেন বিজয় পাল। নতুন জেলা সম্পাদক হয়েছেন বিজয় পাল। এর পরবর্তী কিছু পদক্ষেপ করা হবে কি মৌমিতা?
সুশান্ত ঘোষকে অপসারণ করা হয়েছে এবং জেলা সম্পাদকের পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে। বিজয় পাল তাকে জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে সুশান্ত ঘোষের জায়গায়। এটা রাজ্য কমিটি সিদ্ধান্ত করেছে, উনিও চেয়েছেন, রাজ্য কমিটিও তাকে এই কিছু অভিযোগ ছিল যা রাজ্য কমিটি, কিন্তু সবটাই হচ্ছে রাজ্য কমিটি করেছে, আমাদের কাছে ঘোষণা করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের একসময় দাপুটের নেতা সুশান্ত ঘোষ এবং এই সুশান্ত ঘোষ তার জেলবন্দী ছিলেন, তারপর ফিরে আসেন এবং দল তাকে দায়িত্ব দেয়, জেলা সম্পাদকের দায়িত্ব। এবার তাকে অপসারণ করলো দল, তার বিরুদ্ধে অভিযোগ যায় মহিলা সংক্রান্ত বিষয় নিয়ে। এই সেই অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিশন তৈরি করে দল, সেই কমিশন খতিয়ে দেখে, তারপর তাকে জেলা সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বিজয় পালকে। দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাংশু, কি বলবেন, সুশান্ত ঘোষ তাকে দল থেকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে, তার বিরুদ্ধে মহিলা সংক্রান্ত একটি অভিযোগ যায়, কমিশন গঠন হয়, খতিয়ে দেখে, তারপর তাকে জেলা সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে? না দেখুন, সিপিএম দল থেকে আজকে সরাবে, কালকে আবার গ্রহণ করে নেবে, সিপিএম এর সরানোর কোনো অর্থ নেই। এরা দুলাল ব্যানার্জির সময় এক সময় এরকম করেছিল। এই সুশান্ত ঘোষের ক্ষেত্রে প্রথমে অভিযোগ যখন এসেছিল, তার কঙ্কাল কাণ্ড, তার খুন, খারাপ ইত্যাদি অভিযোগ, তার পরবর্তীকালে সিপিএম আমরা দেখেছিলাম যখন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে, তার কঙ্কাল কাণ্ডের তিনি নায়ক হয়ে উঠেছেন, সেই মুহূর্তে দাঁড়িয়েও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন কিন্তু আমরা সেই সময় সিপিএম কে নিতে দেখিনি। দিনের পর দিন তাকে বরণ করে নিয়ে সিপিএম জামাই আদর করেছে রীতিমতো। আজকের দিনে তার বিরুদ্ধে দাঁড়িয়ে তার বিরুদ্ধে এমএমএস ভাইরাল হয়েছে, তার কিছু ভিডিও ভাইরাল হয়েছে এবং কিছু অভিযোগ এসেছে, সেগুলো দেখার পর সিপিএম হয়েছে তার বিরুদ্ধে অ্যাকশন নিল। কিন্তু আগামী দিনে যদি দেখা যায় তিনি আবার খুনের অপ্ত হয়ে উঠেছেন, তাকে হয়তো আবার দলে ফেরত দিয়ে নেওয়া হবে কিংবা দলের সমস্ত জায়গায় নিয়ে নেওয়া হবে। সিপিএম এর এই পার্টির বাইরে বার করা, অপসারণ করা, এটা হচ্ছে ফ্যান্ডোগেঞ্জির বুক পকেট। এরা আজকে অপসারণ করে, কালকে আবার দলে নিয়ে নেয়, এটা যদি সত্যি সত্যি কংক্রিট ডিসিশন হয় তাহলে ওয়েলকাম ডিসিশন। ধন্যবাদ দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। আপনারা প্রতিক্রিয়া শুনছিলেন একসময় দুর্দণ্ড প্রতাপ নেতা সুশান্ত ঘোষ পশ্চিম মেদিনীপুরের, এবং তার বিরুদ্ধে অভিযোগও ওঠে খুনের, তিনি জেলবন্দিও ছিলেন, তারপর ফিরে আসেন এবং জেলা সম্পাদকের যে দায়িত্ব তিনি পালন করছিলেন তার মধ্যেই সম্প্রতি একটি অভিযোগ যায় দলের কাছে, মহিলা সংক্রান্ত একটি অভিযোগ, এবং সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য দলেই একটা কমিশন তৈরি করে, সেই কমিশন এই পুরো বিষয়টি খতিয়ে দেখে এবং তাকে পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদকের পদ থেকে সরিয়ে দিয়েছে। বিজয় পাল তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।